হেফাজতে ইসলামের আরেকটা কথা বলছি, আওয়ামী লীগের যে পলিটিক্যাল ক্রাইসিস যারা দেখা গিয়েছে, হেফাজতে ইসলাম আসলো কেন মাননীয় স্পিকার? হেফাজতে ইসলাম কিন্তু আসেনি যখন আমরা বিভিন্ন জায়গায় মডেল লাইসেন্স দেই, যখন আমরা সিনেমা হল ওপেনিং এ মিলাদ দেই, যখন আমরা ব্যাংক ওপেন করি মিলাদ দিয়ে, তখন কিন্তু হেফাজত আসেনি। হেফাজত ইসলাম এসেছে যখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুসলমানের হৃদয়ের স্পন্দন তাকে নিয়ে কটাক্ষ করা হয়েছে। কোথায় হয়েছে? গণজাগরণ মঞ্চে। আমি পার্টিকুলার বলছি, কিছু অ্যান্টি ইসলাম ব্লগার, নাস্তিক হতেই পারে, এটা যার গণতান্ত্রিক ব্যাপার, কিন্তু অ্যান্টি ইসলাম কিছু ব্লগার সেই সময়টা বিচার করলেই তো, সেই সময় বিচার করেনি কেন? সেই সময় বিচার না করে কি নাম দেওয়া হয়েছে? এরা জঙ্গি, এরা হেফাজতে জামাত, এদের সাথে কথা বলা যাবে না। তো জঙ্গি হলে এদের সাথে মিটিং হচ্ছে কেন? জঙ্গি যদি হয় এরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মিটিং করছেন কেন? জঙ্গি যদি হয় এখানে মন্ত্রীরা যে আলাপ সভিক সাথে দেখা করছেন কেন? Like you.